হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি ধনে পাতা সংরক্ষণ করি। তো আমি ধনে পাতাগুলোর শিকড়গুলো কেটে নিয়েছি আর এখন বড় একটা বলের ভিতরে পানি দিয়ে সেগুলোকে সুন্দর মতো ক্লিন করে নিচ্ছি। আর বোটাতে কিন্তু অনেক ময়লা থাকে, সে ময়লাগুলো ক্লিন করার জন্য বড় একটা পাত্র নেওয়াটাই ভালো। আর এখন এই যে ধুয়ে ক্লিন করে নেওয়ার পর একটা ছিদ্র মতো একটা পাত্রে রাখবেন, যাতে করে পানিটা সম্পূর্ণ ঝরে যায়। আর ফ্রোজেন করলে কিন্তু ধনে পাতা বা অন্যান্য যে কোনো জিনিসের গায়ে পানি থাকলে অনেক বেশি বরফ জমে যায়। আর এই যে এখন হচ্ছে পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে, আর এখন আমি জিপলক ব্যাগে আমি ঢুকাবো, এই যে এই ব্যাগটাতে। তো অনেকে আছে যে কেটে রাখে, আবার অনেকে আছে যে পুরোপুরি এই আমি যেভাবে রাখছি এভাবে রাখে। তো যে যার মতো যে যেটা কমফোর্টেবল ফিল হবে যার, সে সেরকমভাবেই রাখতে পারে, কোনো সমস্যা নেই। এতে ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে ওইভাবে করেই রাখতে হবে, এভাবে করে রাখতে হবে। তো এভাবে করে রাখলেও কিন্তু যখন আপনি ফ্রিজে এটা রাখবেন, তারপর যখন পুরোপুরি জমে যাবে তখন একটা মোড়া দিলে কিংবা একটু মুট পাকালেই কিন্তু পুরোপুরি এই যে যে ধনে পাতাগুলো আছে এগুলো কিন্তু পুরোই ভেঙে যাবে। একদম আমরা কাটলে যেরকম হয় আর কি, ওরকমই আর কি হয়ে যাবে। এই যে দেখাচ্ছে আপনাদের, এই যে এটা কিন্তু আমি এরকমই রেখেছিলাম। এখন আমি যেরকম জিপ ব্যাগে ঢুকালাম, তো দেখুন একদম মনে হচ্ছে কেটে রেখেছিলাম। তো যাই হোক, এটা আমি অনেক দিন যাবতই খেয়েছি এই ধনে পাতাটা। তো আবারও নিয়ে আসলো, শেষ হয়ে গিয়েছে প্রায় এই জন্য। তো এটা আমি অনেক দিন ধরে খেতে পারবো। তো আপনারা কিন্তু এই ধনে পাতাগুলো কেটে বক্সেও রেখে দিতে পারেন, আবার এভাবে করেও রাখতে পারেন, আপনাদের মন মতো ইচ্ছা মতো, আবার পলিথিনের ব্যাগেও রাখতে পারেন। আর এই ধনে পাতাগুলো কিন্তু আপনারা সারা বছর জুড়ে এভাবে ফ্রোজেন করে রেখে খেতে পারেন। তো যাই হোক, আমার এই ভিডিওটি যদি আপনাদের সামান্য উপকারে এসে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন।